গোটা ছাত্র জীবন, গোটা ছাত্র জীবন আব্বা কখনোই আমাকে ওয়াজ করতে ওয়াজ শুনতে নেয় নাই। আব্বাকে বলতাম আব্বা একটু ওয়াজ দেবো, কবি ফি ডাকাচ্ছে ফি ডাকাচ্ছে ভর্তিব কোথাও ওয়াজ দিব বিরক্তি। আর হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ যেখানে আসতেন লক্ষ্মীপুর বলতেন আজকে আব্বার লগে যাইস, আজকে আব্বার সাথে যাবি। আব্বার সাথে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ বয়ান শুনতে গেছি আঠিয়া, আঠিয়াতলি একটা জায়গা আছে ওখানে হুজুর মাগি পরে বয়ান করছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا هم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون رب العالمين বলেন আমার বন্ধুরা, এরা আমার বন্ধুরা, এদের না মাঝে মাঝে বিছানা থেকে পিঠটা আলোক হয়ে যায়, সুবহানাল্লাহ, মাঝে মাঝে বিছানা থেকে এদের পাঁজর উঠে যায়। হুজুর বলেন এরা যদি মাঝে মাঝে, এটাকে কি বলে আমাদের দেশে করট বদলায় না কি কয় পার্শ্ব পরিবর্তন করে না, আরামড়া দেয় না কি কোড়ামড়ি দেয় না, দেয় না বলে হুজুর বলেন এটা কোড়ামড়ি দেয়। আল্লাহ আল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়া, বিছানা থেকে এদের পাঁজর গুলো মাঝে মাঝে আলোক হয়ে যায়। আমার ভালোবাসায় সুবহানাল্লাহ বলবেন, আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার আযাবের ভয়ে এদের পাঁজর গুলো মাঝে মাঝে বিছানা থেকে আলোক হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, এরা এদের রবকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আশায় আশায়, সুবহানাল্লাহ, ভয়ে ভয়ে আর কি আশায় আশায়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি এদেরকে যে মাল দিয়েছি আমার আশায় আশায়, আমার ভয়ে ভয়ে মাঝে মাঝে আবার কিছু টাকা পয়সা আমাকে আবার ফেরত দে, আমাকে আবার কি করে। আমি হাবিবুল্লাহ মেজর মাত্র তর্জমা শোনাচ্ছি, 88 সালে শুনছি, 88 এই মাদ্রাসার ছাত্র, ওনার আব্বাও এই মাদ্রাসার ছাত্র, ওনার দাদাও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সুবহানাল্লাহ। কি তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, এরা রব্বে করিমকে ভালোবাসে, এদের জবান রবের ভালোবাসা চলে, সুবহানাল্লাহ। একটু আগে যে হুজুর বয়ান করছেন, মোহতারাম সাহেব হুজুর বয়ান করছেন, হুজুর কার ছেলে জানেন আপনারা? কি ওলামা বাজার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, নাও আল্লাহ মারকাদা وجعل الجنه مثواه حضور صاحب দাদা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন হুজুরকে ইস্তেকামাতের সাথে মৌত পর্যন্ত এখানে থাকার তৌফিক দেন, আমিন, আপনারা রাখবেন খেদমত করি ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক না, শুধু বয় রাখবেন মুরব্বিরে, যদি আপনি শুধু বসে থাকেন, আপনি আসমান থেকে নেবেন আমরা জমিন থেকে উঠামু, আপনি শুধু মালিকের লগে যোগাযোগ করে দেন, কি আপনি কানেকশনটা করেন কালেকশন হুজুরে করবেন, কি কইছি কোন হুজুরে দিবেন কি লাগে কানেকশন লাগে, আপনি কি করবেন আপনি কালেকশন করবেন কি ভাই। আল্লাহ এই জন্য মেরে ভাইও আল্লাহ তালাকে ভালোবাসা, ওরাজুলুন ওরাজুলুন ওই ব্যক্তি, তিন ব্যক্তি চালা আছে তুমি মজা দেয় হালা ওয়াতাল ইমান, তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল, ইমানের মজা পেয়ে গেল। মোল্লা আলী কারি বলেন ওমান তাদখুলু ফি কলবিহি হালাওয়াতুল ঈমান, যার দিলে ইমানের মজা একবার ঢুকে যায়, লাম তাখরুজ আবাদা, আর কখনো বের হয় না, ইমানের মজা পেয়ে গেল সালা আজতন, তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল। ওরাজুলুন এক নম্বর হলো কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কি কলিজা কখনো খালি থাকে না, এটা কখনো কি থাকে না বলেন, খালি থাকে না, গ্লাসে পানি না থাকলে কি থাকে, বাতাস থাকে, গ্লাসে পানি না থাকলে কি থাকে, এটা কি খালি থাকে না বাতাস থাকে। তা আল্লাহর মহাব্বত যদি কলিজায় না থাকে, এই কলিজায় গায়রুল্লাহর মহাব্বত ঢুকে, কি ঢুকে বলেন, গায়রুল্লাহর মহাব্বত ঢুকে, গায়রুল্লাহর মহাব্বত ঢুকে, ঢুকতে ঢুকতে একসময় সে কি করে গায়রুল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, কি শুধু আল্লাহর মহাব্বত বের হওয়ার কারণে এখন গায়রুল্লাহর মহাব্বত ঢুকতে ঢুকতে ওই গায়রুল্লাহর ভালোবাসায় ওলামায়ে উম্মতের সাথে যুদ্ধ করতেছে। ফারুক আইএম টিভি,
হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।